তো হাই ফ্রেন্ডস এটা হচ্ছে শিবরাত্রির পরের দিন শিবরাত্রির পরের দিন সকালবেলা স্নান করে যাচ্ছি মন্দিরে জল ঢালতে পাশের বাড়িতেই আর কি পাশে বেশি দূরে নয় তো একদম যে সকাল সকাল বলবো না নটা বাজে তো সকাল সকালে উঠে তো আর যাওয়া যায় না সকালে উঠে পাশি কাজ করে স্নান করে বাড়িতে পুজো দিয়ে তারপর হচ্ছে আমি গেলাম মন্দিরে জল ঢালতে তো এই যে দেখো এটা হচ্ছে ওই শিব মন্দিরে আছে মায়ের মন্দির কি মায়ের মানে কি সুন্দর খুবই সুন্দর অসাধারণ দেখতে সত্যিকারে মা মনে হচ্ছে সত্যিকারে ওখানে বসে আছে তো পুজো দেওয়া হয়ে গেলো মা আমার সঙ্গে গিয়েছিল চলে আসলাম বাড়ি বাড়িতে এসে তারপরে উপোসটা খুললাম উপোসটা খুলছি তো একটা আমি শশা কেটে নিয়েছি তো নিয়েছি আমি হচ্ছে একটা শশা আর একটা হচ্ছে কেশর আলু আর একটা নিয়েছি কুল তো ওইটুকু খেয়ে তারপরে আমি ও না আগে জল ঢে ঢালতে যখন গেছিলাম তখন জলটা ঢেলে এসে এসে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছি শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম মোটামুটি এগারোটা পর্যন্ত এগারোটা বাজতে দশ মিনিট আগে উঠলাম উঠে তারপর আমি উপোসটা কিন্তু খুলছি তো তারপরে খিদাও পায় না মানে উপোস থাকার পরে না তারপরের দিন দেখবা খিদে পায় না জানি না কার কীরকম হয় আমার তো এরকমই হয় মানে আর খেতে ইচ্ছা করে না আর খাওয়ারের দিকে কোনো আগ্রহ থাকে না তারপরে ওই ফলটা খেয়ে তারপরে যে বাড়িতে জল ঢালতে গেছিলাম সে বাড়িতে পুজো হয় তো মহাশিবরাত্রি অনেক বড় করে হয় তো প্রসাদ খাওয়ার নিমন্ত্রণও দিয়ে গেছিল তো যখন জল দিতে গিয়েছিলাম তখনই বলেছিল যে প্রসাদ খেয়ে যেতে তো আমি বললাম সকাল সকাল খালি পেটে খিচুড়ি খাবো না কিছুক্ষণ পরে আসছি তারপরে হচ্ছে পরে এগারোটা বাজতে দশ মিনিট আগে তারপরে গিয়েছিলাম মা আমি সবাই আর আমি এদিকে দেখো ভাজা কাটতে বসে পড়ছি আর ভাজাটা দেখছো কিভাবে কাটছি আমি কিন্তু তাকিয়ে আছি ক্যামেরায় আর আলুটা কাটছি ওখানটায় তো কারা এভাবে আলু কাটতে পারো যে ওদিকটাতে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে মানে কাটতে বা পেঁয়াজ হোক আলু হোক ডাঁটা হোক আমি কিন্তু পারি কেননা আমার অনেক দিন আগের থেকে সবজি কাটার অভিজ্ঞতাটা আছে বলবো তার জন্যই আমি পারি তো এই যে রান্না করে নিলাম ঝুড়িঝুড়ি গোজা ঝুড়ি ঝুরি করে একটা আলু বাজা হয় না সেটা করতে চেয়েছিলাম কিন্তু পারিনি হয়নি আর কি কিছু দিনই শুধু লবণ দিচ্ছি আর সামান্য একটু হলুদ আর ডাল করলাম আর ভাত তো ওই যে ছোলার ডাল করেছি আর ভাত আর ভাজা আর কিছু করিনি তো এই যে বাড়ছি বেড়ে নিচ্ছি মাম্মামকে খাওয়াবো প্লাস আমিও খাবো একটু এখন প্রায় দুটো আড়াইটা বাজে আর কি আর এই যে দেখো লাস্টে আমি একটু লঙ্কা আর একটু আদা বেটেছি লাস্টে তো ওটা আমি কি মুড হলো আমি বানালাম আর এদিকে দেখছো আর এদিকটাতে হচ্ছে আমিও খেয়ে নিলাম আর মাম্মকেও খাইয়ে দিলাম তারপরে এদিকে আমি এটা কি কাটতে বলছি বসে পড়েছি বসে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি এটা হচ্ছে পাকা পেঁপে পাকা পেঁপে আর কি ছিল তো বাবা আনছিলো কোথার থেকে তো আমাদেরকে দিল তো কাটলাম আমি তো পাকা পেঁপে সেরকম একটা খাই না তো শুনলাম পাকা পেঁপে খাওয়াটা অনেকটা উপকারী তার জন্যে তারপরে আমি একটা কেটে নিলাম শশা দুটো দুটো শশা তো আমার তো ফল আনাই ছিল যেরকম ফল আনা হয়েছে সেরকমই আছে আমি তো খাইনি তারপরে একবারে রাতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এবার রাতে দেখা বলতে পাশের বাড়ি হচ্ছে ওখানেও শিবরাত্রি হয়েছিল তো পুজো করেছিল তো কীর্তন শুনতে গেছিলাম কীর্তন শুনে তারপরে খেতে বসে গেছি তো খাওয়ার মেনুর মধ্যে ছিল বুনা খিচুড়ি আর পনির দিয়ে লাবড়ার একটা কিছু তরকারি ছিল চাটনি ছিল আর মিষ্টি ছিল তো এই যে দেখো দিয়ে দিয়েছে বুনা খিচুড়ি তো বুনা খিচুড়িটা কিন্তু বেশি একটা খাওয়া যায়নি আর একটা